তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলছি থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের অনেক 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 ভালোবাসা রইলো। ঠিক আছে, তো দেখো আজকে সকালে উঠেছি 5টার সময়, কারণ একটা জায়গায় যাবার আছে আমার। তো কোথায় যাচ্ছি, কি জন্য যাচ্ছি সব তোমার সাথে শেয়ার করব। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো বন্ধুরা, প্লিজ, রিকোয়েস্ট রইলো। তো দেখো আমি এখানে বিনস আর গাজর খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, মানে অল্প সেদ্ধ করে নিয়েছি। আর এখানে পাস্তা চাউমিনটাও সেদ্ধ করে নেওয়া হয়েছে। আর এখানে দেখো কড়াটা চাপিয়ে দিয়েছি গ্যাসের ওপরে, আর এর মধ্যে না তেল দিয়ে নেবো। কড়াটা একটু ভালো করে গরম করে নিই, তারপরে তেল দিয়ে নেবো। ঠিক আছে, আর তোমাদের অসংখ্য ভালোবাসার জন্যই আমি আজ এখানে বন্ধুরা। তোমরা এইভাবে এই দিদিটাকে এইভাবেই সাহায্য করো, রিকোয়েস্ট রইলো। ঠিক আছে, তো দেখো কড়াইয়ের তেলটা গরম করে নিয়ে চারিপাশে করে নেবো, কারণ চাউমিনটা তো কড়াইয়ের মধ্যে যাতে লেগে না যায় সেই জন্যে। তো চাউমিন করতে গিয়ে কড়াই যদি ছেঁটে যায় না, ভালো লাগে না চাউমিন করতে, মনটাই ভেঙে যায়। তো সেই জন্যেই কড়াইটা খুব ভালো করে গরম করে নেবে। তোমাদের যাদের বলছি, যাদের চাউমিনটা করতে গিয়ে ছেঁটে যায় কড়াইয়ের মধ্যে, তাদেরকে বলছি তোমরা না কড়াইয়ের তেলটা খুব ভালো করে গরম করে নেবে, তাহলে দেখবে আর ছাড়বে না। তো দেখো আমি বিনসটা মানে সিদ্ধ, হাফ সিদ্ধ কড়াই হয়ে গেছে। তো এবারে খুব ভালো করে ভেজে নেবো। খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি চাউমিনটা করে নেবো। দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে, কারণ এটা সিদ্ধ করাই ছিল, তো খুব ভালো করে না ভাজলেও চলবে একটু। তো চলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আমার মেয়ে আবার না এই সবজিগুলো খাবে না, জানো তো, আমার মেয়ে সব বেচে বেচে ফেলবে, তারপরে শুধু চাউমিনটা খাবে, কারণ ওর সবজি তো মোটেই পছন্দ হয় না একেবারে। তো দেখো চাউমিনগুলো আস্তে আস্তে করে দিয়ে দিয়ে নাড়বো, আস্তে আস্তে করে দিয়ে দেবো চাউমিনগুলোকে, দিয়ে রান্না করে নেবো। আর ওদের দুজনের ছুটি, তবু আমি সকালে উঠেছি, কারণ আমি একটা জায়গায় যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থেকো বন্ধুরা, প্লিজ, রিকোয়েস্ট রইল। দেখো বন্ধুরা চাউমিনটা আমি করছি, কিন্তু এটা লেগে যায়নি কড়াইয়ের মধ্যে, দেখেছো তোমরা? তো দেখো চাউমিনটা খুব ভালো করে নাড়ানোর পর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প চিনি। তো চিনি দিয়ে একটু, চিনি দেওয়ার পর আমি দেব এর মধ্যে হচ্ছে নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পর আর চাউমিনটা না বেশ ভালোই লাগে খেতে, তাই না বলো? তো মোটামুটি আমরা বাইরে থেকে জিনিস খুব কমই খাই, মন করলে আমরা ঘরেই তৈরি করে নিই, কারণ বাইরের জিনিস না তেমনভাবে আমরা খাই না। তো দেখো আর একটুখানি 2-3 মিনিট নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দেব হচ্ছে সয়া সস। এটা না দিলে আমার মেয়ে বলবে আমি আর খাবো না মাম্মি, দোকানের মধ্যে তুমি বানাওনি। তো আমি মোটামুটি এটা পছন্দ করি না, তবু আমার মেয়ের জন্য দিতে হয় সয়া সসটা, যেহেতু কালার না দেখলেও আর খাবে না। তো যাই হোক সয়া সসটা দিয়ে নেড়ে নিই, চাউমিনের মতন হয়ে যাবে, দোকানের মতন মোটামুটি হয়ে যাবে, আর বেশ ভালোও লাগে খেতে অ্যাকচুয়ালি, দেখতে, জানো তো, দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে। তো দেখো বন্ধুরা, তো দেখো আমার চাউমিন করে ঘর মুছে, আর দেখো তোমার দাদা আমাকে ছাতুটা গুলে দিচ্ছে, ছাতুটা গুলে দিচ্ছে, আর আমি খেতেই বেরাবো। তোমার দাদা এইদিকে এক্সপার্ট, আমি কিন্তু ছাতু গোলাটা তোমার দাদার উপরেই দিই আমি, কারণ ওই ছাতু গুলে দেয় আমাকে, তবে আমি খাই সত্যি কথা বলতে। আর নিজের জন্য না বন্ধুরা ভালো লাগে না কিছু করতে, জানো তো। তো যাই হোক, আর এই কেন দেখো এই ভদ্রলোকের অবস্থা দেখো, চটিগুলো সব ফেলে আর ওখানে ও সারা রাত্রি শুয়ে থাকবে, এত দুষ্টু জানো তোমরা, দেখো আবার উঠতে বললে উঠবে না, ও ভাবে কি ওখানেই ওর ঘর, আসলে ছোটোবেলা না ওখানে ও ঘুমাতো, জানো তো, সেই জন্য ও আর ভুলতে পারিনি, ও আমাদের খুব ভালোবাসে জানো তো, আর আমরাও ওকে খুব ভালোই বাসি। আর দেখো না সব চটিগুলো ফেলে দিয়েছে। তো চলো বন্ধুরা, দেখো আমি ঘরটার পরিষ্কার করে চাউমিন ঠাউমিন বানিয়ে ওরা বাচ্চাগুলো মানে ছেলে আর মেয়ে ঘুমাচ্ছে, তোমার দাদাকেও বললাম তুমিও ঘুমিয়ে পড়ো, আর আমি যাচ্ছি হাটে মানে কাপড় কিনতে, কাপড় বিক্রি করি আমরা,
হাজবেন্ড ওয়াইফ আর আমার ননদ তো হেল্প করে। তো কাপড় কিনতে যাচ্ছি, দেখো পাড়া দিয়ে যাচ্ছি ভিডিও করতে করতে। তো যেহেতু ফাঁকা রাস্তা সেহেতু ভিডিও করতে পারলাম, নাহলে কিন্তু লোক থাকলে আমি ভিডিও করতে পারি না। তো চলো যাওয়া যাক। তো দেখো আমাদের মানে বাড়ির কাছাকাছি যে জুতোর দোকান, সেখানে জুতো লেগে মানে বসে গেছে দোকান, কিন্তু তেমনভাবে বসেনি, কারণ এখন 6:10 ঘড়িতে, 6:10:15 হবে, আমি বেরিয়ে গেছি। তো দেখো বন্ধুরা 6:10, আরে দেখো পুরো ফাঁকা, এখনও সমস্ত দোকান বন্ধ। এখানে দোকান খুলবে আস্তে আস্তে, যেহেতু শীতকাল সেহেতু একটু লেট করে সবাই খোলে। তো দেখো পুরো দোকান পুরো বন্ধ, আর আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাস ধরতে। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু এখনও দোকান বন্ধ হয়ে রয়েছে, কারণ এত সকাল তো, ঠান্ডাকাল তো, সেই জন্য সবাই একটু লেট করে ওঠে। আর দেখো কয়েকজন উঠে দোকান লাগাচ্ছে সবে, আর মোটামুটি 7:30-7:30 মধ্যে পুরো দোকান বসে যাবে। আর এটা যদি গরমকাল হতো 6:00 মধ্যেই সমস্ত দোকান খুলে হাজির। তো দেখো এখন সবে সবাই আসছে, ভ্যান ট্যান নিয়ে মাল নিয়ে আসছে জুতোর হাটে। তো দেখো বন্ধুরা এখানে আমি এসে গেছি, বাসে উঠে গেছি। তো বাসে আর ভিডিও করতে পারলাম না, কারণ সবাই মুখ দেখছিল জানো তো। তো দেখো বাস থেকে নেমে একটুখানি হেঁটে যেতে হবে, মানে 5-7 মিনিট হেঁটে গেছি আমি। তো দেখো বন্ধুরা আমি মোটামুটি হাটে এসে পৌঁছে গেছি, আর এখানে দেখো প্রচুর গরম কাপড়ের কালেকশন, যেহেতু শীতকাল সেহেতু গরম কাপড়ের কালেকশন তো হবেই বলো, তাই না? আর এখানে দেখো কত রকমের শাড়ি ঠাড়ি সব আছে, জামদানি আছে, তাঁত আছে, বেনারসি আছে, সমস্ত রকম আছে। আর এই হাটে আমাদের সব কিছু A to Z জিনিস পাওয়া যায় জানো তো, আর বিশাল বড় হাট এটা, দারুণ বড় হাট এটা। তো চলো বন্ধুরা। দেখো বন্ধুরা প্রচুর বাজারে মার্কেটে ভিড় রয়েছে, এমনকি হাঁটা যায় না ঠিকভাবে এরকম, আর বাসও চলে ধীরে ধীরে খুব জানো তো। তো দেখো প্রচুর কালেকশান এখানে A to Z সব কিছুই পাওয়া যায়, আবার বলছি তোমাদেরকে। আর এখানে কিন্তু একটু দেখে কিনতে হবে জিনিসপত্র বন্ধুরা, 1 পিস নিলে তুমি পোষাবে না একেবারে, কারণ হচ্ছে দামটা সেম পড়ে যাবে বাইরের প্রাইসে। আর আমরা যেহেতু মাল এখানে লোডের মাল নিই 12:00-6:00, সেহেতু আমাদের ঠিকঠাক দাম দেয়, মানে আমাদের কমই দাম নেয় অনেক। তো চলো বন্ধুরা ভিডিওটা ফুল দেখতে থাকো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। এই দেখো নিউ নিউ কালেকশান, এগুলো সমস্ত নিউ কালেকশান জানো তো। তো দেখো বন্ধুরা কত ভিড় মার্কেটে, তবুও তো আজকে ফাঁকা লাগছে, কিন্তু এখান থেকে না হাঁটা যায় না, এরকম ভিড় থাকে। দেখো মানে বাসেও যাওয়া যে খুব কষ্টকর হয়ে যায়। আর দেখো প্রচুর কাপড় এখানে, প্রচুর কালেকশন রয়েছে এখানটায়, দেখো তোমরা একবার। দেখো বন্ধুরা এখানে প্রচুর কালেকশন বন্ধুরা, কোনোদিন এই হাটে আসলে তোমরা দেখতে পারবে, দারুণ কালেকশন। তো এই কাকার কাছ থেকে কয়েকটা প্যান্ডেল সায়া নিয়ে নিলাম, কারণ সায়াটা একটু ভালো ছিল তাই। আর এখানে দেখো চাদরের লাট লেগে রয়েছে, আর এখানে দেখো এই কুর্তিগুলো দেখতে পাচ্ছ, এই কুর্তিগুলো মাত্র 70-100 টাকার মধ্যে জানো তো। আর কুর্তিগুলো বেশ ভালোই লাগছিলো দেখতে, দেখো তোমরা, আমি তুলে দেখাচ্ছি একবার। এই দেখো কুর্তিগুলো বেশ ভালোই লাগছিলো পুরো, কিন্তু এটা নেওয়াটা ঠিক হবে না, কারণ এতে কিছু অসুবিধা থাকতে পারে, কারণ এত সস্তায় কুর্তি দেবে কি, এত সুন্দর সুন্দর, দেখো তুমি একবার। এই দেখো 70-100 টাকা প্রাইস ছিল মাত্র। তো আমি জাস্ট দেখলাম, দেখে আমি বললাম ওদেরকে যে খুলে দেখাতে, কিন্তু ওরা খুলে দেখাতে রাজি নয়। তো আমি আবার রিকোয়েস্ট করলাম যে দাদা খুলে দেখান, আমি 20-25টা নেবো, কিন্তু ওরা খুলে দেখাতে পারলো না একটাও, যেগুলো আমি পছন্দ করেছিলাম। তো সেই জন্য দেখো কি সুন্দর সুন্দর কুর্তি, কিন্তু সেই জন্য আমি এখান থেকে নিইনি, আমি যেন রিটার্ন চলে গেলাম অন্য জায়গায়। তো তোমরা এই কুর্তি কখনো যদি দেখতে পাও তো দেখো, যদি তোমাদের ভালো লাগে তাহলে নিও তোমরা। তো দেখো বন্ধুরা, তো দেখো বন্ধুরা এইগুলো আমি না নিয়ে চলে গেলাম, কারণ ওরা খুলে দেখাবে না, আর আমিও তেমন নিলাম না। তো এগিয়ে গেলাম, দেখো এগিয়ে যেতে যেতে কি দেখতে পাই,
এই হাটে কিন্তু সমস্ত কিছু পাওয়া যায় জানো তো, সমস্ত কিছু মানে সমস্ত কিছু পাওয়া যায়। তো দেখো এই কুর্তিটা বিক্রি হয়েছিল, আমার দেখে বেশ পছন্দ হলো আর খুব সুন্দর লাগছিল। এটা এক্সেল সাইজ ছিল তো নিয়ে নিয়েছি এক ব্যান্ডেল। আর এবার নেমার বাকি হচ্ছে জ্যাকেট। তো দেখো এখানে কত রকমের সোয়েটারও আছে, তো সোয়েটার আমার ঘরে পড়ে আছে। তো চলো এবার জ্যাকেট নেবো, ওড়না নেবো আর নাইটি নেমার আছে, ব্যাস। তো চলো ওড়না, এই দেখো ওড়না দেখতে পেয়েছি, কিন্তু আমি যেরকম খুঁজছি মানে আমার কাস্টমার যেরকম বলেছে তো সেই রকম ওড়না না এখানে ছিল না, তো আমি দেখলাম দেখে টেকে এখান থেকে চলে গেলাম। তো দেখো বন্ধুরা শেষমেশ জ্যাকেটের দেখা পেয়ে গেছি আমি। এই হুডা জ্যাকেটই আমার কাস্টমার বলেছিল আনতে, তো আমি এই হুডা জ্যাকেটই নিয়ে নেবো। কিন্তু এই দাদাটা বলছিল, বোন তুমি কি ভিডিও করার জন্য এখানে দাঁড়িয়ে আছো? তাই আমি বললাম না দাদা আমি কিনবো হুডা জ্যাকেট। তো তখন ওরা খুলে দেখালো, নাহলে দেখাচ্ছিল না। তো 6 পিস হুডা জ্যাকেট নিয়ে নিলাম আমি, আর খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল, মানে কালার ছিল খুব সুন্দর সুন্দর। এই দেখো জাস্ট দুটো খুলে দেখালাম আমি তোমাদেরকে, আর বাদ বাকি 4টে নিয়ে নিয়েছি। তো চলো বন্ধু নেক্সট আমি অন্যদিকে নাইটি ওড়না বাকি আছে শুধু, ওইগুলো নিয়ে নিলেই আমার হয়ে যাবে কমপ্লিট। তো দেখো এখানে বাচ্চাদের প্রচুর কালেকশন ছিল। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু প্রচুর বাচ্চাদের কালেকশন, দেখেছো কত সুন্দর সুন্দর কালেকশন এখানটা। আর এখানে দেখো ব্লাউজেরও কালেকশন রয়েছে। তো ব্লাউজ যেহেতু এখন আর রাখি না আমি, তো সেহেতু ব্লাউজ আর নিলাম না জানো তো। বেশ সুন্দর ছাপা ব্লাউজ ছিল এখানটা। আর এখানে দেখো নাইটি দেখেছি, তেমন ভাবে নাইটি আমার পছন্দ হয়নি, কারণ হচ্ছে মোটা নাইটি না সব পাতলা নাইটি ছিল। আর এখানে দেখো বন্ধুরা এই টুপিটা আমার বেশ পছন্দ হয়েছিল আমার মেয়ের জন্য, কিন্তু প্রচুর ছোট ছিল তো সেই জন্য নেওয়া হলো না। আমি জিজ্ঞেস করলাম যে এর বড় সাইজ আছে কিনা, তো বলল নেই, তো মনটা খারাপ হয়ে চলে গেলাম। আর এখানে দেখো রেডিমেড ব্লাউজ পাওয়া যাচ্ছিলো, এত সুন্দর কি বলবো, আর দেখো মনে হচ্ছে যেন তৈরি করা ব্লাউজ। তো ভেবেছিলাম এর জন্য একটা নেবো, তো একটার দাম না অনেক বেশি বলছিল, তো আমি আর নিলাম না। বলছে দিদি 10 জন নিলে কমই দেবো যদি, আমি বললাম না দাদা একটাই নেব। তো ওরা বললো না, তো আমার বেশ ভালোই লাগছিলো ব্লাউজগুলো কিন্তু নেওয়া আর হলো না। তো চলো নেক্সট আইটেমে যাই। তো দেখো বন্ধুরা শেষমেশ আমি ওড়নার সন্ধান পেয়েছি, মানে আমার কাস্টমার যে বলেছিল ওড়নার নেমে, তো শেষমেশ এই দোকানটা পেয়েছি। আর এই দোকানেই ছিল সেই ওড়নাটা, অনেক খুঁজে কষ্ট করে তারপরে পাওয়া গেছে ওই ওড়নার সন্ধান। এই যে এই হলুদ কালারের যে ওড়নাটা দেখতে পাচ্ছ সেই ওড়নাটাই চেয়েছিল কাস্টমার। তো চলো আমি এই ওড়নাটাই নেমো। তো দাদাটা বললো আপনি একটু বসুন আমি বার করছি। তো দাদা বললো বসতে, তো আমি বললাম ভেজে দাদা আপনি বার করে রাখুন আমি আসছি। তো আসছি বলে আমি একটুখানি আর একটু মার্কেটটা ঘুরে নিলাম, প্লাজো একটু দেখে নিলাম, এরপর ওপর দিয়ে ঘুরছিলাম যে যদি কিছু ভালো লাগে তো নিয়ে নেব, কারণ বারবার তো আসা হয় না। আর তো সেই জন্যই দেখছিলাম প্লাজো অন্য কিছু অনেক কিছুই দেখলাম। দেখো এখানে কুর্তিরও বেশ কালেকশন রয়েছে, সুন্দর সুন্দর কুর্তি রয়েছে এখানটায়। আর এখানে দেখো গান্ডারিতে মশারি লাগিয়ে দিয়েছে, কারণ হচ্ছে গান্ডারি সেফ থাকবে, মানে ধুলো ময়লা পোকামাকড় বসবে না সেই জন্যে। তো চলো একটুখানি আর একটুখানি দেখে নিই, যেহেতু দাদাটা ওড়না বার করবে বলেছে, সেহেতু আমি ভাবলাম যে আর একটু হাটটা ঘুরে নিই। আর এখানে দেখো বন্ধুরা কি সুন্দর ঘেরাওয়ালা যে প্লাজোগুলো বেরিয়েছে না, ওইগুলো রয়েছে চিকনের কাজ করা রয়েছে। তো এইগুলো দামটা একটু বেশি বলছিল, নাহলে আমি নিতে পারতাম কাস্টমারদের জন্য। তো দেখো তোমরা কালেকশনগুলো খুব সুন্দর লাগবে, আমরা এখান থেকে সব মাল তুলি, আরও 2-3 জায়গা আছে ওখান থেকেও মাল তুলি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও, ঠিক আছে।
তো চলো বন্ধুরা, এবারে হচ্ছে বাড়ি যাওয়ার পালা, মানে অন্যটা নিয়ে আমি বাড়িতে চলে যাব। তো দাদাকে বললাম, দাদা তাড়াতাড়ি একটু বার করে দিন, কারণ অনেকটা বেলা হয়ে গেছে জানো তো। তো চলো অন্যগুলো, এই দেখো লাল সাদা কালো হলুদ সমস্ত অন্যগুলো তিনটে করে নিয়ে নিচ্ছি আমি। তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা তোমরা জানিও প্লিজ, ঠিক আছে? তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত, টাটা বন্ধুরা।